বিশ্বকাপ বাছাই পর্বের নবমতম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি। আজকের ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে দুইটি, যেখানে বাংলাদেশ সময় বিকাল চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি। দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বাংলাদেশ। তাই তো আজকের এই ম্যাচটি জিতলে বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠে যাবে টাইগাররা। গত ম্যাচে ওমানকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মাহমুদুল্লার দল, তাই আজকের ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে চায় বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে আগে ছিটকে পড়েছে পাপুয়া নিউ গিনি। দুই ম্যাচে দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাপুয়া নিউ গিনি। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনির অধিনায়ক জানান, আমরা বাংলাদেশের মতো শক্তিশালী দলের সাথে খেলতে মুখিয়ে আছি, আশা করি আমরা ভালো কিছু করব এবং আমাদের শক্তিমত্তা আমরা যাচাই করব। এদিকে আজকের এই ম্যাচটিতে কে জিতবে তার ফলাফল ফাঁস করলো জ্যোতিষী উৎসাহীন। সেই জ্যোতিষী উৎসাহীনের সামনে বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির খাবার রাখা হয়, সেখান থেকে জ্যোতিষী উৎসাহীন বাংলাদেশের খাবার গ্রহণ করেন। এই মোতাবেক ধারণা করা হচ্ছে আজকের ম্যাচটিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি। অনলাইন ম্যাচ প্রেডিকশন থেকে দেখা যায় বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, যে দল ভালো খেলবে সে দলই আজকের ম্যাচটি জিতবে। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।